কন্যারাশির এই বছরটু বিশেষ শুভ নহয়, কারণ কন্যারাশির ষষ্ঠত শনি বহি আছে আর লগ্ন আপনার রাশিত কেতু বহি আছে। কন্যারাশিত কেতু বহি থাকলে বিশেষ শুভ নহয় কন্যারাশির কারণে, ধর নার্ভর প্রবলেম আসবেন। ষষ্ঠত শনি বহি আছে, পঞ্চম পতি হয়ে শনি ষষ্ঠত বহি থাকলে অকমান অশুভ ফল পাব, শত্রু মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কন্যারাশির এইবার কেতু রাশিতে বহি আছে, কেতু যদি রাশিত কেতু থাকে বা পায় তেতিয়াহলে বিশেষ মনবিলা শুভ না থাকে, নার্ভর প্রবলেম আসব পড়ে। পঞ্চম পতি হয় ষষ্ঠ ধনী আছে, চেষ্টা থাকিব কিন্তু চেষ্টার অনুপাতে ফলবিলাক তেখেতকলে নাপায়। প্রতিকার হিসাবে কি করব? প্রতিকার হিসাবে তেখেতকলে গণেশ মন্দিরত যদি দুবরী মন্দির বলে পূজা দিয়ে তেতিয়াহলে বিশেষ শুভ ফল লাভ করিব। কন্যারাশির এই বছরটু বিশেষ শুভ নহয়, কারণ কন্যারাশির ষষ্ঠত শনি বহি আছে আর লগ্ন আপনার রাশিত কেতু বহি আছে। কন্যারাশিত কেতু বহি থাকলে বিশেষ শুভ নহয় কন্যারাশির কারণে, ধর নার্ভর প্রবলেম আসবেন। ষষ্ঠত শনি বহি আছে, পঞ্চম পতি হয়ে শনি ষষ্ঠত বহি থাকলে অকমান অশুভ ফল পাব, শত্রু মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কন্যারাশির এবার কেতু রাশিতে বহি আছে, কেতু যদি রাশিত কেতু থাকে বা পায় তেতিয়াহলে বিশেষ মনবিলা শুভ না থাকে, নার্ভর প্রবলেম আসব পড়ে। পঞ্চম পতি হয় ষষ্ঠ ধনী আছে, চেষ্টা থাকিব কিন্তু চেষ্টার অনুপাতে ফলবিলাক তেখেতকলে নাপায়। প্রতিকার হিসাবে কি করব? প্রতিকার হিসাবে তেখেতকলে গণেশ মন্দিরত যদি দুবরী মন্দির বলে পূজা দিয়ে তেতিয়াহলে বিশেষ শুভ ফল লাভ করিব। কন্যারাশির এই বছরটু বিশেষ শুভ নহয়, কারণ কন্যারাশির ষষ্ঠত শনি বহি আছে আর লগ্ন আপনার রাশিত কেতু বহি আছে। কন্যারাশিত কেতু বহি থাকলে বিশেষ শুভ নহয় কন্যারাশির কারণে, ধর নার্ভর প্রবলেম আসব পড়ে। ষষ্ঠত শনি বহি আছে, পঞ্চম পতি হয়ে শনি ষষ্ঠত বহি থাকলে অকমান অশুভ ফল পাব, শত্রু মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কন্যারাশির এবার কেতু রাশিতে বহি আছে, কেতু যদি রাশিত কেতু থাকে বা পায় তেতিয়াহলে বিশেষ মনবিলা শুভ না থাকে, নার্ভর প্রবলেম আসব পড়ে। পঞ্চম পতি হয় ষষ্ঠ ধনী আছে, চেষ্টা থাকিব কিন্তু চেষ্টার অনুপাতে ফলবিলাক তেখেতকলে নাপায়। প্রতিকার হিসাবে কি করব? প্রতিকার হিসাবে তেখেতকলে গণেশ মন্দিরত যদি দুবরী মন্দির বলে পূজা দিয়ে তেতিয়াহলে বিশেষ শুভ ফল লাভ করিব। কন্যারাশির এই বছরটু বিশেষ শুভ নহয়, কারণ কন্যারাশির ষষ্ঠত শনি বহি আছে আর লগ্ন আপনার রাশিত কেতু বহি আছে। কন্যারাশিত কেতু বহি থাকলে বিশেষ শুভ নহয় কন্যারাশির কারণে, ধর নার্ভর প্রবলেম আসব পড়ে। ষষ্ঠত শনি বহি আছে, পঞ্চম পতি হয়ে শনি ষষ্ঠত বহি থাকলে অকমান অশুভ ফল পাব, শত্রু মানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। কন্যারাশির এবার কেতু রাশিতে বহি আছে, কেতু যদি রাশিত কেতু থাকে বা পায় তেতিয়াহলে বিশেষ মনবিলাক শুভ না থাকে, নার্ভর প্রবলেম আসব পড়ে। পঞ্চম পতি হয় ষষ্ঠ ধনী আছে, চেষ্টা থাকিব কিন্তু চেষ্টার অনুপাতে ফলবিলাক তেখেতকলে নাপায়। প্রতিকার হিসাবে কি করব? প্রতিকার হিসাবে তেখেতকলে গণেশ মন্দিরত যদি দুবরী মন্দির বলে পূজা দিয়ে তেতিয়াহলে বিশেষ শুভ ফল লাভ করিব। হয়।